আমরা পড়াচ্ছিলাম কাজ ক্ষমতা শক্তি, আজকে এই চ্যাপ্টার মোস্ট প্রবাবলি শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের এই সব টাইপেই আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন করানো শেষ। আচ্ছা, আর তোমাদের অর্ধবার্ষিকীতে যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কোনটা বাকি আছে এখন বলো তো একটু। আচ্ছা, পঞ্চম অধ্যায় পর্যন্ত শেষ নাই, মানে কোন অধ্যায় পর্যন্ত আছে তোমাদের? পঞ্চম অধ্যায় শুরু করে দিছে ইয়াকুব স্যার। তার মানে আমাদের সিলেবাসে কোনো সমস্যা নাই, তাই না? ওকে, এই 10-15 মিনিট পর এসে সবাই অ্যাডমিট চাইলে তো সমস্যা। তাহলে একটা ক্রিয়েটিভ কোশ্চেন লিখি, যে আচ্ছা একটু ক্লিয়ার করি, সেদিন একটু মনে হয় তোমরা কনফিউজ হয়ে গেছিলে আর কি। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি কয়েকটা জিনিস, এটা একটু কনফিউজ হওয়ার ব্যাপারই আর কি। আমরা কর্মদক্ষতা বের করবো। হ্যাঁ, কর্মদক্ষতা ছিল হচ্ছে, উপরে ছিল হচ্ছে কার্যকর শক্তি, তাই না? এটা হচ্ছে কার্যকর শক্তি ছিল, আর নিচে ছিল হচ্ছে প্রদত্ত শক্তি। ওকে, প্রদত্ত শক্তি ইনটু 100%। এখানে আমরা অনেক সময় প্রদত্ত শক্তি না লিখে, এই প্রদত্ত শক্তির আরেকটা নাম আছে, সেটাকে বলে হচ্ছে ব্যয়িত শক্তি। ওকে, প্রদত্ত শক্তি না থেকে এখানে কি হইতে পারে, ব্যয়িত শক্তিও তোমার দেওয়া থাকতে পারে। ওকে, তো আমি এখন নোটেশন ইউজ করবো, আমি তো বারবার এসব লিখবো না। আমি ডাব্লু দ্বারা বুঝাবো কার্যকর শক্তি, আর ডাব্লু প্রাইম দ্বারা বুঝাবো হচ্ছে প্রদত্ত শক্তি অথবা হচ্ছে ব্যয়িত শক্তি। আমার কথা ক্লিয়ার? ডাব্লু ইকুয়াল হচ্ছে আমার কার্যকর শক্তি, ওকে, আর ডাব্লু প্রাইম হচ্ছে আমার প্রদত্ত। না, এটা তো আমি ক্ষমতার মাধ্যমে লিখছি, এখন আমি শক্তি, দুটা ফর্মুলা ছিল না, শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে, ক্ষমতা দিয়ে লিখবো তো, ক্ষমতা তো এখন আসে নাই, শক্তি আর ক্ষমতার মধ্যে একটা পার্থক্য আছে না? প্রদত্ত শক্তি অথবা তাকে বলি হচ্ছে ব্যয়িত শক্তি। তুলনা আমার ভালো কথা, ভালো করে বুঝো কথা, সেটা হচ্ছে যে এই শক্তি, এখানে কিন্তু আমি শক্তি ইউজ করছি আর কি, হ্যাঁ, কাজের পরিমাণ বা শক্তি। ওকে, আর এই সেম কর্মদক্ষতার আরেকটা ফর্মুলা আছে, সেটাকে আমরা ক্ষমতার মাধ্যমে লিখি, সেটা হচ্ছে P/P' × 100%। এখানে পি ছিল হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, ওকে, কার্যকর ক্ষমতা, আর P' ছিল হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। ওকে, তাহলে ক্ষমতা এবং কাজের মধ্যে সম্পর্ক কি? আমার ক্ষমতা হচ্ছে পি সমান হচ্ছে, আমরা জানি হচ্ছে W/T, তাই না? এটা আমার কথা ক্লিয়ার? তাহলে এখন একটা জিনিস বলি, যে তোমরা যখন এই যে ডাব্লুর মানটা ইউজ করবো, ডাব্লু সমান সমান নর্মালি কী লিখি আমরা? ডাব্লু সমান সমান লিখি হচ্ছে F×S, তাই না? এটা আমার ফর্মুলা, FS না? ওকে, তাহলে FRS। এখন এই এফ এর মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হইতে পারে, মানে তুমি যখন উপর দিকে উঠাবা তখন বস্তুটাকে, তখন এফ এর মান হবে হচ্ছে MG। আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছি কেন MG হবে। ওকে, তাহলে তখন তখন হয়ে যাবে W সমান MGS। MGS না লেখে অনেক HO লেখে আর কি, হ্যাঁ একই কথা, কারণ যখন তুমি উপর দিকে নিবা তখন তুমি হাইট, তোমার হচ্ছে হাইটের ব্যাপারটা চলে আসে আর কি। ওকে, তো হোয়াট এভার, এটা আমরা ম্যাথ করতে করতে বুঝে ফেলবো। বাট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, তুমি যখন এই যে MGS ফর্মুলাটা ইউজ করবা, হ্যাঁ, বা তোমার এই যে MGS না, অ্যাকচুয়ালি W সমান সমান F×S যখনই তুমি ইউজ করবা, তখন যেটা পাবা সেটা হচ্ছে, এটাকে তুমি 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 পাবা হচ্ছে, এটা কার্যকর শক্তি পাবা। কি পাবা আমার কথা বুঝছো কি না? তুমি তুমি পাবা হচ্ছে কার্যকর শক্তি। বলো, না আমি তো অ্যাডমিট কোন নাম, স্নেহা ইসলাম নাকি ফেরদৌসী জামান প্লাবনী, কে? স্নেহ ইসলাম তো আমি জয়েন দিয়ে রাখছি, তার জয়েনই হচ্ছে, তার নেটের সমস্যা, তাকে বলো কেটে আবার হচ্ছে জয়েন দিতে। মানে আমি এখানে অ্যাডমিট দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, কিন্তু ওরা জয়েন করতে পারতেছে না।
হ্যাঁ, ওই মাঝখানে আরও দুজন জয়েন করে ফেলছে, স্নেহ স্নেহ ইসলামের মাঝখানে, কিন্তু ওই যে এখন মনে হয় জয়েন করতে পারছে মনে হয়। ওকে, একটু মনোযোগ দিও এই ফর্মুলাতে, সে ডাব্লু সমান সমান এফ এস যখন আমি ইউজ করে বের করব, তখন আমরা পাবো হচ্ছে কি পাবো, কোন শক্তি পাবো, কার্যকর শক্তি পাবো। ওকে, আমার কথা কি এটা বুঝছো? এখন আমরা একটা ম্যাথ ক্লিয়ার, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এই ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, এখন জাস্ট এই পেজটা হচ্ছে একটু ভালো করে এটা মাথায় রেখো, যেটা আমি কি লিখছি এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ওকে, মানে ফর্মুলাগুলো অনেকে, মানে অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাবা, আমি নিজেও কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটু টেকনিক্যালি লিখে লিখে মানে শিখতে হবে আর কি। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমি একটা ম্যাথ লিখি, ক্রিয়েটিভ কোশ্চেন লিখি, সেটা হচ্ছে যে 14-15 মিনিট পর সবাই অ্যাডমিট নিলে তো সমস্যা। আচ্ছা, এই সবাইকে আমি একটা জিনিস বলে দিই, তোমাদের যারা হচ্ছে নামের পাশে রোল নাই এবং হচ্ছে তোমার সায়েন্স লেখা নাই, তাদের কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু অ্যাডমিট দিব না আর কি। আমার কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবং নামটা লিখবা, তোমার নিক নেম লিখবা না, লিখবা হচ্ছে তোমার অফিসিয়াল নাম, যে নাম নাম যেটা সেটা লিখবা, মানে স্কুলে যেটা দিয়েছো ওটা লিখবা। ওকে, এটা এটা করে ফেলবা, খুবই ইজি, না হলে আমি নেক্সট দিন থেকে আমি অ্যাডমিট দিব না। ওকে, এটা হচ্ছে একটি যন্ত্রের সাহায্যে একটি যন্ত্রের সাহায্যে ৫০০ কেজি পানি ৫০০ কেজি পানি 5 মিনিটে ৫০ মিটার উচ্চতায় উঠানো হলো। যন্ত্রটির কর্মদক্ষতা ৪৫%। ওকে, ওকে, আমার কথা বুঝছো? কোশ্চেন হচ্ছে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে, যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, আমি বলি এই কোশ্চেনের দুইটা পার্ট ছিল। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে তোমার বিভব শক্তি বের করার, ওই টাইপের ম্যাথ আমি করাই ফেছি, সো আমি আরেকটা পার্ট লিখছি। ওকে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-তে আসছিল। ক্লিয়ার আমার কথা? এখানে দুইটা পার্ট ছিল, আমি ক্লিয়ার করি। তো একটা পার্ট হচ্ছে আমি আগেই করাই ফেছি যে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, এই টাইপের ম্যাথ করাই ফেছেন আগে, এই জন্য সো আমি ওই পার্টটা লিখি নাই, আমি ওই ক্রিয়েটিভ কোশ্চেন আরেকটা পার্ট যেটা সেটা লিখছি আর কি। ওকে, এখন আমাকে দেখি কী কী দেওয়া আছে। ওকে, তো বেসিক্যালি কী হচ্ছে এখানে, একটি যন্ত্রের সাহায্যে তুমি 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতায় তুমি উঠাবা আর কি। নর্মালি ধরো যে এখানে 500 কেজি পানি ছিল, হ্যাঁ, কত কেজি পানি ছিল,
500 কেজি পানি ছিল। আচ্ছা স্নেহা ইসলামের কি নেটের সমস্যা? সে আবার অ্যাডমিট দিচ্ছে। 93 স্নেহা ইসলাম, ওর বাসা কোথায়? স্নেহা ইসলাম জয়েন করতে করতে সবাই জয়েন করে ফেলছে, ও অনেকক্ষণ ধরে অ্যাডমিট নিচ্ছে। চল আজকে ওর নেট ওই জয়েন হচ্ছে আবার ওই বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, নেটে অনেক প্রবলেম আজকে। ওকে, তাহলে যেটা হচ্ছে যে এই 500 কেজি পানিকে তুমি কত মিটার উচ্চতে উঠাবা? তোমার 500 মিটার উচ্চতে উঠাবা। হ্যাঁ দেখো, 500 মিটার উচ্চতে উঠাবা এবং, হ্যাঁ সরি, হ্যাঁ 50 মিটার উচ্চতে উঠাবা এবং টাইম লাগবে 5 মিনিট। ওকে আমি লিখি, তো আমার দেওয়া আছে হচ্ছে যে টাইমের মান দেওয়া আছে হচ্ছে 5 মিনিট, তো আমি সবসময় সেকেন্ডে কাজ করব, তো 5 ইনটু কত হবে? 60, রাইট? তাহলে হবে হচ্ছে 300 সেকেন্ড। ওকে, আর বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 500 কেজি। ওকে, এটা আর তোমাকে উচ্চতা দেওয়া আছে হচ্ছে 50 মিটার। ওকে, এবং কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে 45%। ওকে, এখন আমাকে বের করতে বলছে কি শক্তি? আমার তোমাকে বলছে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমাকে দেখতে হবে যে প্রথমে তাহলে কি করতে হবে, প্রথম 45% যখন কর্মদক্ষতা ছিল তখন একটা ব্যয়িত শক্তি বের করতে হবে, তারপরে তোমার যখন কর্মদক্ষতা 10% বাড়াবা, দ্যাট মিন্স হচ্ছে যখন 55% হবে আর কি, সেই সময় কী বের করতে হবে, ব্যয়িত শক্তি কত সেটা সেটা বের করতে হবে, বুঝছো? তারপরে দেখতে হবে কম না বেশি আর কি। আমার কথা বুঝছো কি না? আচ্ছা, সেটা হচ্ছে যে দেখো, তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে ব্যয়িত শক্তির কী পরিমাণ পরিবর্তন হবে? তার মানে কি, তোমাকে আগে তোমাকে বের করতে হবে মেনলি ব্যয়িত শক্তি বের করতে হবে। হ্যাঁ, তোমাকে ব্যয়িত শক্তি বের করতে হবে, কিন্তু তোমাকে প্রথমে বের করতে হবে যখন কর্মদক্ষতা 45% ছিল তোমার, সেই ক্ষেত্রে একবার ব্যয়িত শক্তি বের করতে হবে। আবার কর্মদক্ষতা যখন আরও 10% বাড়লে কত হবে? 55% হবে না? 45+10 55% হলে সেই ক্ষেত্রে তোমার ব্যয়িত শক্তি কত হবে সেটা বের করতে হবে। বের করে তখন তোমাকে দেখতে হবে কম না বেশি। এখন বুঝছো? ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? যেহেতু আমি শক্তির মাধ্যমে এখানে কোশ্চেনে চাইছে, তাহলে আমরা এইটা জানি হচ্ছে W/W', রাইট? এটা এটা জানি না ফর্মুলা। ওকে, তাহলে W টা কি ছিল? W টা ছিল হচ্ছে আমার কার্যকর শক্তি, তাই না? ছিল হচ্ছে কার্যকর শক্তি, কার্যকর শক্তি। আর W' তোমার ছিল হচ্ছে প্রদত্ত শক্তি বা ব্যয়িত শক্তি, নাকি যে কোনো একটা একটা যে নামে তোমাকে কোশ্চেনে বলে আর কি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, আমি যদি হচ্ছে W' বের করতে চাই, তাহলে W' সমান কত হবে? W/ইটা হবে, নাকি এটা হবে না? আমি যদি আমি সাইড চেঞ্জ করে ফেলি। এখন কথা হচ্ছে, আমাকে তো W-র মানটা দেওয়া নাই, দেওয়া আছে? W-র মানটা তো আমাকে বের করতে হবে। ওকে, তো W-র মানটা আমরা বের করবো কীভাবে? আমরা W হচ্ছে কাজের পরিমাণ, তো কাজের পরিমাণের ফর্মুলা কী জানি? W সমান সমান আমরা জানি হচ্ছে F×S, নাকি এটা না? এখন এই ক্ষেত্রে আমার F এর মানটা কত বলতো? F এর কোন ফর্মুলা ইউজ করবো? F=ma ইউজ করবো না F=mg ইউজ করবো? কোনটা? এমজি ইউজ করবো। ভেরি গুড, কারণ কি আমি একটা হাইটে উঠাইছি, তাই না? একটা হাইটে উঠাইছি এখানে। আমি এমজি কেন ইউজ করবো? মাঝখানে কোনো একটা ক্লাসে অনেক টাইম এক্সপ্লেন করছি যে কেন এমজি হইতে হবে, তাই না? আর তুমি এখানে যদি এস লেখো, ফাইন, তুমি তখন এস এর মান হবে আমার 50। তো নর্মালি যখন উপরে উঠাই তখন আর আমার এস লেখি না, তখন আমরা সেটাকে লিখি হচ্ছে কী লিখি? এইচ লিখি আর কি। ক্লিয়ার? একই কথা, তুমি যদি মনে করো, প্রেফার করো, স্যার আমি ঠিক আছে এস লিখবো না, আমি এস লিখবো, ওকে ফাইন, বাট তুমি এখানে লিখে দিও তাহলে উচ্চতা S=, তোমার 50। আমার কথা কি বুঝছো? তাহলে এখন W-র মানটা বের করে ফেলো। M-এর মান কত? 500 × হচ্ছে 9.8 × H-এর মান কত দেওয়া আছে? 50। তাহলে দেখো তো আমার তোমার হচ্ছে এই কার্যকর শক্তি কত বের হয়েছে দেখো, ক্যালকুলেটার নাও, কত আসছে একটু বলো। আমাদের আসছে 000 জুল। এখন তাহলে দেখো, ইজিলি আমি বের করতে পারবো W প্রাইম।
মানে ব্যয়িত শক্তি। এখন আমাকে বলো এটার মানটা কত, 45 বসাবা? 45% না, 45%। এখন 45% কে তুমি যদি কনভার্ট করবা তখন কিন্তু তোমাকে এই 100 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 100 দ্বারা ভাগ করতে হবে না? এগুলো ম্যাথ মনে শিখে আসছে একটু আগে, যে পার্সেন্টকে তুমি কিভাবে তুমি হচ্ছে কনভার্ট করবা। 45/100 দিতে হবে না আমাদের, এটা মানে 0.45, তাই না? এটা না অ্যাকচুয়ালি, এটা জানো কি না? জি স্যার, জি। ওকে, তোর ভেরি গুড, তাহলে তোমরা এটা জানো। হ্যাঁ, এটা জানা কথা, এটা তোমরা করে আসছো আগে। তাহলে দেখো, ডাব্লিউ প্রাইম আমাদের মান হবে হচ্ছে W/ ইটা, তাহলে মান হচ্ছে আমার 2450/0.45। ওকে, তাহলে আমাকে বলে মানটা কত আসে। বড় বড় কত বড় হয়েছে বলো। আচ্ছা বলছি, 5 হচ্ছে পেন্টা 4, হ্যাঁ 1 2 3 4.44। এখন আমাকে একটা কনসেপ্টটা বলো আর কি, যে এই যে বের করলাম এর কথার মানে কি। মানে দেখো, তুমি সবসময় একটা জিনিস বললি যে তোমার এই ডাব্লিউ প্রাইমের মানটা কিন্তু ডাব্লিউর চেয়ে বেশি হবে, তাই না? এটা কি আগেও আমি বলেছি এক সময়, কেন বেশি হবে বলতে পারবো? মানে এটা কি মনে মনে আছে আর মনে নাই, এটা একটু বলো আগে। স্যার আমার তো 5টা 4 আসতেছে। হ্যাঁ, 5টা 4ই তো লিখছি, 5 5টা 4, পেনটা 4ই তো লিখছি। ও 1 2 3 4 5, আচ্ছা আবার লিখি, এটা হচ্ছে 5 1 2 3 4 5.44, ক্লিয়ার? এখন আমি যে কোশ্চেনটা থ্রো করছি তোমাদের দিকে সেটা হচ্ছে যে অলওয়েজ তোমার ডাব্লিউ প্রাইমের মান কিন্তু ডাব্লিউর চেয়ে বেশি হবে আর কি, রাইট? এটা কি মনে মনে আছে নাকি এক্সপ্লেন করবো আর কি? আবার একটু বলবো, সেটা হচ্ছে ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে যে তুমি দেখো, তুমি অলওয়েজ, আমি একটা কথা বলেছিলাম যে তুমি যে পরিমাণ শক্তি দিবা সব শক্তিটা কাজে লাগবে না, কিছু পরিমাণ নষ্ট হয়ে যাবে, মানে একটা বিগ অ্যামাউন্টই তোমার নষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো উপরে যেটা ছিল সেটা হচ্ছে কার্যকর শক্তি, মানে আমি একটু পেজ চেঞ্জ করে একটু বুঝাই, তোমাকে শুধু ম্যাথ করলে হবে না, তোমাকে কনসেপ্টগুলো আর একটু ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে যে ইটা ইকুয়াল হচ্ছে W/W', তাই না? এখন এই W ছিল কার্যকর শক্তি, আর W' ছিল হচ্ছে তোমার প্রদত্ত শক্তি বা ব্যয়িত শক্তি। তো আমি ওই বলেছিলাম যখন কর্মদক্ষতা পড়ানোর সময় যে অলওয়েজ তুমি দেখবা, মানে যে পরিমাণ আমি হচ্ছে শক্তি দিব, মানে আমার প্রদত্ত শক্তিটা হবে, সেই সবগুলো কাজে লাগবে না আমার, আমার হচ্ছে অনেকগুলো অনেক একটা বিগ অ্যামাউন্টই নষ্ট হবে আর কি। হ্যাঁ, এখন দেখো তাহলে অলওয়েজ কি W W'টা বড় না আমার? কারণ এইটা আমি দিয়েছি কিন্তু সবগুলো কাজে লাগায় নাই আর কি। হ্যাঁ, এখন এই দুটার পার্থক্যই আমরা বলি শক্তির অপচয়, এটাও একটু ক্লিয়ার করি যে W W'-W এটা হচ্ছে শক্তির অপচয়। শক্তির অপচয়কে তুমি কী দ্বারা লিখবা বলো, কী দ্বারা লিখতে চাও? তুমি বাংলায় লিখলে হবে অথবা কোনো একটা নোটেশন ইউজ করতে হবে, তোমার চয়েস, এটা চয়েস দিলাম। বলো তুমি শক্তির অপচয়কে কী দ্বারা বুঝাইতে চাও লিখে আর কি? আচ্ছা ওকে ফাইন, কিউ দ্বারা। হ্যাঁ, কিউ দ্বারা, ওকে ফাইন। তাহলে তুমি এখানে পাশে মেনশন করে দিবা হোয়াট ইজ কিউ, কিউ লিখবে হচ্ছে শক্তির অপচয়। ওকে, এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই আমি যদি MCQ-তে দিয়ে দিই এইভাবে কোশ্চিন আর কি, হ্যাঁ, যে হচ্ছে যে এই একটা মানে তোমাকে বলে দিলাম যে কোনটা হচ্ছে W হচ্ছে তোমার তোমার কার্যকর শক্তি, W' হচ্ছে প্রদত্ত শক্তি, আর W Q'টা হচ্ছে তোমার শক্তির অপচয়। এখন তোমাকে যদি বলি নিচের কোনটি সত্য, আমি যদি এভাবে লিখি, একটা লিখলাম এরকম W = হচ্ছে কিউ, অথবা লিখলাম হচ্ছে W' = হচ্ছে > কিউ, অথবা আবার লিখলাম W' > তোমার হচ্ছে W > হচ্ছে কিউ। হ্যাঁ,
এটা মনে করে এক নাম্বার অপশন, দুই নাম্বার অপশন, তিন নাম্বার অপশন। হ্যাঁ, আবার লিখলাম হচ্ছে ডাব্লিউ প্রাইম লেস দেন ডাব্লিউ। ওকে, এখন এরকম যদি কোশ্চেন দেওয়া থাকে বলে নিজের কোনটি সত্য আর কি, হ্যাঁ, তাহলে তোমরা এগুলো বের করতে পারবে না। আর আমি যদি মান টান দিয়ে দিই আর কি, মানে এই ডাব্লিউ মান দিলাম, ডাব্লিউ প্রাইমের মান দিলাম, কিউর মান তো বের করে চেক করতে পারবো না কোনটা সত্য হবে হবে না। এই টাইপের কোশ্চেনগুলো একটু মাথায় রাখো আর কি। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন আর কি, মানে তোমার একবারে ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন। ওকে, তাহলে আমরা একটু এটা বুঝে ফেললাম যে তোমার হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের কত হচ্ছে ব্যয়িত শক্তির পরিমাণ ফাইভ পেন্টা ফোর পয়েন্ট ফোর ফোর ওকে জুল। এখন সেকেন্ড পার্টে ছিল এই কোশ্চেনে তোমার, যদি তোমার কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হয় তখন ব্যয়িত শক্তির কী পরিমাণ তোমার হচ্ছে পরিবর্তন হবে। এখন ইটার মান আমার, এখন নিউ ইটার মান কত, 45 প্লাস হচ্ছে 10 কত হবে আমার 55%, তাই না? ওকে, তাহলে সেম আমার প্রসিডিউর ফলো করবো। আমরা জানি হচ্ছে ইটা ইকুয়াল ডাব্লিউ বাই হচ্ছে ডাব্লিউ প্রাইম। ওকে, এখন আমাদের হচ্ছে ডাব্লিউ ছিল কি কার্যকর শক্তি, অলরেডি কার্যকর শক্তি কিন্তু আমি বের করে ফেলছি। হ্যাঁ, তাহলে ডাব্লিউ এই ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে আর কি, মানে এই ক্ষেত্রে আমার হচ্ছে ডাব্লিউ প্রাইম কত হবে ডাব্লিউ বাই ইটা, তাই না? তাহলে আমি কি মানগুলো বসাও, মানগুলো বসালে কত হবে, আগেরটা কত ছিল 245 ডাব ট্রিপল জিরো ইন্টু, এখন কত হবে 0.55, তাই না? এটা তাহলে এই মানটা কত আসছে স্যার? 4454 54.54। আচ্ছা, 4454 নাকি পয়েন্ট কত, 55 নাকি পয়েন্ট 54? এখন আমাকে বলো, এখন হচ্ছে যে এই দুটার মধ্যে মানে, তাহলে এখন আমাকে বের করতে হবে মানে হচ্ছে কে কোথায় বেশি নাকি ব্যয়িত শক্তির পরিবর্তনটা বিশ্লেষণ করো। এখন পরিবর্তন বিশ্লেষণ করা মিনস কি চাইছে তোমার কাছে এখানে? তোমার কাছে চাইছে এখানে যে আগের ব্যয়িত শক্তি আর পরের ব্যয়িত শক্তি, হ্যাঁ, দুটো ব্যবধানটা কত। এখন তুমি তুমি এখন চিন্তা করতে পারো স্যার কোনটা থেকে কোনটা বিয়োগ দেবো। এখন কথা হচ্ছে তুমি একটা থেকে একটা বিয়োগ দিবা অলরেডি, হ্যাঁ, দিয়ে দেখবা, দিয়ে তুমি কনক্লুশন দিবা। মনে করো তুমি আচ্ছা বাদ সেকেন্ড, এটা এটা বিয়োগ করো, সেকেন্ড টাইমেরটা মাইনাস আগেরটা বাদ দাও, তাহলে সেকেন্ড টাইমটা আমি ডাব্লু ডাব্লু প্রাইম লিখি, কোনো সমস্যা আছে? তাহলে তুমি বুঝতে পারবা ক্লিয়ারলি, মানে এইটাকে আমি ডাব্লু ডাব্লু প্রাইম দিলাম আর কি, মানে নাহলে তো দুটাই ডাব্লু প্রাইম হয়ে যাবে। তোমার কাছে মনে হতে পারে স্যার ডাব্লু প্রাইম মাইনাস ডাব্লু প্রাইম ইকুয়াল জিরো, তাই না? সো এরকম কমপ্লিকেশন আমি যেতে চাচ্ছি না। সো আমি সেকেন্ড পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড যেটা ব্যয়িত শক্তি সেটাকে আমি ডাব্লু প্রাইম নাম দিলাম, সমস্যা হবে কোনো নাম দিলে? এটা ডাবল প্রাইম নাম দিলাম আর কি। ওকে ফাইন, ওকে ডাব্লু ডাব্লু প্রাইম দিলাম না, তোমাদের সমস্যা হচ্ছে মানে ইউ ক্যান সেফলি রাইট ডাব্লু ডাব্লিউ ওয়ান লেখো আর কি। হ্যাঁ, এই কথা, ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লু প্রাইম কত হয় দেখো, ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ ফোর পয়েন্ট ডাবল ফাইভ মাইনাস হচ্ছে কত ছিল এটা মানটা, ফাইভ পেন্টা ফোর নাকি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ পয়েন্ট, এখন কত এই মানটা কত আসছে বলো? এই মানটা কত আসছে বিয়োগ করলে? মাইনাস -9899.89, তাই না? এত জুল। ওকে, এটা ছিল হচ্ছে আমার, এখন দেখো এখন মাইনাস আসছে তার মানে বড় কে, এগুলো তো ক্লাস ফাইভ এর সিক্স এর বেসিক আর কি। তার মানে প্রথম ক্ষেত্রে আমার ব্যয়িত শক্তিটা আমার কি ছিল, বেশি ছিল নাকি? আর ডাব্লিউ ওয়ান তো ছিল সেকেন্ড ক্ষেত্রে আমার ব্যয়িত শক্তি। আমার কথা ক্লিয়ার? এখন তুমি যদি বিয়োগ দাও, তুমি যদি ডাব্লিউ প্রাইম মাইনাস ডাব্লিউ ওয়ান বিয়োগ দিতে তাহলে তুমি এটা পজিটিভ পাইতা, সিম্পল। ওকে, এখন এই ম্যাটটা আমি মানে আগেও করাই, মানে আগেই বলে দিতে পারতাম কোনটা বেশি কোনটা কম হবে, ম্যাটটা করাই নিলাম। এখন আমি একটু
আরেকটা এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে ইটার মানে ছিল কর্মদক্ষতা, তাই না? এখন তুমি দেখে কিভাবে বুঝবা কোনটা বেশি হবে, মানে দুইটা ইটা তোমাকে দিয়ে দিলে তোমাকে দেখে বুঝতে হবে কোনটা বেশি কোনটা কম হবে। আমার কথা ক্লিয়ার? ওকে, নর্মালি তুমি যখন ইটা 30% এই জিনিসটা তুমি বলবা আর কি, এটা মানে কি, এর মানে হচ্ছে যে তুমি যে পরিমাণ শক্তি দিবা তার 30% কাজে লাগবে, আর কত পার্সেন্ট নষ্ট হবে? 30% আমার কাজে লাগবে, তাই না? আর হচ্ছে 70% আমার নষ্ট হবে, তাই না? ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনার লেখা? আচ্ছা এখন দেখো, আচ্ছা আমি আবার লিখি, ইটা ইকুয়াল যদি 30% হয় আর কি, হ্যাঁ, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে তোমার 30% কাজে লাগবে এবং হচ্ছে 70% নষ্ট হবে, এটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। এখন আবার বলো, কোনো কোশ্চেন করছিলা? নো স্যার। ওকে, তাহলে এখানে এখানে 50% যদি আবার যদি এটা বলি 50% এই এই সেকেন্ড ক্ষেত্রে মানে কি, মানে হচ্ছে তোমার 50% কাজে লাগবে আর 50% নষ্ট হবে। ওকে ওকে, এখন আমরা এটার ফর্মুলা লিখি, এটা হচ্ছে ডাব্লিউ বাই হচ্ছে ডাব্লিউ প্রাইম, এখানেও লিখি ডাব্লিউ বাই হচ্ছে ডাব্লিউ প্রাইম, তাই না? এখন এটার মান হচ্ছে 30% আসছে, হ্যাঁ, আর এটার মান তোমার আসছে হচ্ছে তোমার 50%। ওকে, এখন এই ক্ষেত্রে তোমার যখন আমার কর্মদক্ষতা ইটার মানটা 50%, তার মানে কি তখন বেশি পরিমাণ কাজে লাগাইতে পারছি আমি নাকি, আমি 50% কাজে লাগাইতে পারছি, রাইট? যদি 50% কাজে বেশি লাগাইতে পারি, মনে করো আমি এখানে তোমার 100 জুল দিলাম আর কি, দিয়ে আমি এখানে 30% কাজে লাগাইতে পারছি, এখানে 50% কাজে লাগাইতে পারছি, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তোমার মানে এই ক্ষেত্রে তোমার ডাব্লিউ প্রাইমটা মানে ব্যয়িত শক্তিটা কম হবে না, মানে এর তো তোমার কাজে লেগে গেছে অলরেডি তোমার, তাই না? এখানে 30% কাজে লাগছে, এখানে আরও 20% বেশি কাজে লাগছে, এর মানে কি, এর মানে হচ্ছে এখানে কিন্তু তুমি যে পরিমাণ শক্তি দিলে আর কি, ব্যয়িত শক্তি দিলা, তার কিন্তু অলরেডি আরও বেশি পরিমাণ কাজে লাগছে আর কি। আমার কথা বুঝছো? আমার কথা মনে হয় বুঝো নাই, মোটামুটি মোটামুটি বুঝছি। ওকে বুঝছো, তাহলে তুমি এখান থেকে কাজ করো আর কি, এখান থেকে কাজ করো, দেখো তুমি আমি দেই আর কি, এটা মানে হচ্ছে 0.3 নাকি, 0.3, তাই না? আচ্ছা এটা মানে ভাঙ্গাও তুমি, 30/70, তাই না? সরি, 30/100, 30/100 এটা হচ্ছে আমার ডাব্লিউ বাই ডাব্লিউ প্রাইম। ওকে আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার 50/100 নাকি, ডাব্লিউ বাই ডাব্লিউ প্রাইম, এখানে কত হবে, 3/10 নাকি, এখানে কত হবে, 1/2। এখন আমাকে বলো কোন ক্ষেত্রে ডাব্লিউ প্রাইমের মান বেশি, তুলনা করে কম্পেয়ার করে বলো আর কি। এটা কি পারবা? তাহলে একটা কাজ করি, আরেকটু ইজি করি আর কি, আরেকটু ইজি করি কিভাবে, তোমাকে দুই পাশে উল্টাই দাও, তুমি কি করো, যেহেতু ডাব্লিউ প্রাইম আমি বের করবো, দুই পাশে তুমি উল্টাই দাও, সেটা হচ্ছে ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ, এটা হবে একটা ক্ষেত্রে হবে 10/3 নাকি, আর এখানে কত হবে, ডাব্লিউ বাই হচ্ছে ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ, সেটা হবে কত, 2/1 নাকি এটা, তাই না? তাহলে এখানে কত হচ্ছে তোমার, 3.33 না, এখানে কত হচ্ছে, 2 নাকি, জি স্যার। তাহলে এখানে ডাব্লিউ প্রাইম কত হচ্ছে, 3.33 ডাব্লিউ, আর এখানে তোমার ডাব্লিউ প্রাইম হচ্ছে 2 ডাব্লিউ নাকি, জি। এখন দেখো, এখন তাহলে কোন ক্ষেত্রে এখন তোমার মানে ব্যয়িত শক্তি বেশি আর কি,
প্রথম 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 ক্ষেত্রে না 30% দেখে এটা, হ্যাঁ এটা এটাই আমি বলছি আর কি, আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। দেখো তোমার যখন আগে 45% ছিল সেই ক্ষেত্রে ব্যয়িত শক্তিটা বেশি হয়েছে, আর যখন তোমার 33 মানে 55% আসছিল তখন হচ্ছে কি হয়েছে ব্যয়িত শক্তিটা একটু কম হয়েছে, তাই না? কিন্তু এখানে একটা কন্ডিশন হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু এই ডাব্লুর মানটা সেম থাকতে হবে আর কি, তাই না? ডাব্লুর মানটা সেম থাকতে হবে না? আগের ক্ষেত্রে আমাদের ম্যাথেও কিন্তু ডাব্লুর মানটা সেম সেম ছিল আর কি, তাই না? তোমার সেম সেম ছিল না? ওখানেও কাজ প্রথমেও কাজ করা লাগছে কত 245000, পরেও কাজ করা লাগছে কত 245000, তাই না? সো যদি কাজের কার্যকর মানে তোমার প্রদত্ত সরি প্রদত্ত না আর কি, এটা কি বলে কার্যকর শক্তির মানটা সেম থাকে তখন যখন কর্মদক্ষতা যখন বেড়ে যাবে আর কি অ্যাকচুয়ালি, তার মানে কি হবে, তার মানে হচ্ছে ব্যয়িত শক্তিটা হচ্ছে আমার কমে যাবে আর কি। ওকে, এটা হচ্ছে জাস্ট বাসায় চিন্তা করো আর কি, এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট বললাম আর কি। এটা এইভাবে চিন্তা করে একটু শিখলে তোমাদের ইজিলি ক্যালকুলেশনগুলো করতে পারবো আর কি। ক্লিয়ার আমার কথা? এখানে যে 300 সেকেন্ড বের করছিলাম ওটা তো কোনো কাজে লাগালাম না। 300 সেকেন্ড কই বের করছিলাম? ও আচ্ছা, কাজে লাগালাম না, কাজে লাগালাম না। ও আচ্ছা, কাজে লাগালাম না, কাজে লাগে না, এই জন্য কাজে লাগাইলাম না। হ্যাঁ, এটা তোমার কাজে লাগাইতে যদি বলতো তাহলে তুমি কাজে লাগাইতে আর কি। এরকম মাঝে মাঝে কনফিউজ করে দেয়, কিছু ডাটা থাকবে তোমাকে যেটা তোমাকে কনফিউজ করে দেবে আর কি। হ্যাঁ, তুমি ওটা ধরো কাজে লাগাও করতে পারো। হ্যাঁ, কাজে তুমি কাজে লাগাও করতে পারো, ওটা হচ্ছে তখন তোমার ক্ষমতা দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, তো ওটা তো করতে পারো আর কি, দেখাই দিব নেক্সট ক্লাসে ওটা ধরো তোমার কেমনে করা যায়। তো অফিসিয়ালি এই চ্যাপ্টার শেষ আর কি। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? জি স্যার। এই চ্যাপ্টার শেষ, তোমরা এই চ্যাপ্টারে কোনো সমস্যা বেরোলে আমাকে জানাবো আর কি। ওকে।